কুম সালাম ওরুলি বারাকাতু জি মোহতার্মা পিও নবী মোহাম্মদ রসুল্লা সালামের সময় মহিলারা পাশক্ত নামাজের জামাতি নবীক ইসালামের সাথে শরিক হতেন সাহাবি মহিলারা নবী সাথে হজরের সালাতের জামাতেও শরিক হতেন জুমা এবং ইদাইন এসব সালাতে মহিলারা শরিক হতেন মহিলাদের জামাতে যাওয়া নিষিদ্ধ নয় নবী করিমস্লাম বলেছেন লা ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বাঁধিদেরকে আল্লাহর ঘরে যেতে মানা করো না নিষেধ দিও নিষেধ করো না কিন্তু আমাদের সমাজের মানুষেরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করে এবং এটাকে ফিতনার কারণ মনে করে আসলে এটা ঠিক নয় মসজিদে যদি মহিলাদের ব্যবস্থা থাকে তাহলে মসজিদে যেতে কোনো মানা নেই মসজিদে যাবে আদায় করবে যে আমাদের শরীর খুবই উপদেশ শুনবে নসিহত শুনবে এটা খুব ভালো জিনিস কিন্তু আমাদের সমাজের লোকেরা ইমাম সাহেবরা আলম সাহেবরা মানা করে যেটা হাদিস বিরোধী তবে এটাও স্মরণ রাখতে হবে যে মহিলাদের মসজিদে যাওয়া মানে ফরজ নয় বাড়িতে নামাজ পড়াটাই উত্তম তারপরেও যদি মহিলারা যেতে চায় বাধা দেওয়া যাবে না তবে মসজিদে যাওয়ার সময় তারা পর্দার সহিত যাবে শুক্রান ব্যবহার করে যাবে না বেপরদা হয়ে যাবে না স্বাধীনতা বজায় রেখে পর্দার বিধান বজায় রেখে তারা যদি মসজিদে যায় তাহলে বাধা দেওয়ার কারোর অধিকার নেই ধন্যবাদ